প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঈদ পুনর্মিলনী করেছে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে এবং দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশিমের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিসের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা প্রাণবন্ধ উন্মুক্ত আলোচনায় কমিউনিটির বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয়ে রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন তারা পরে সমাপনী বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি রাষ্ট্রদূত